নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকোনা আরটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। পরশুদিন কস্কো গেছিলাম, দিয়ে ওখান থেকে খুব ভালো তেলাপিয়া নিয়ে এসেছি। জানেন, আমরা যখন প্রথমের দিকে এসেছিলাম, আমাদের বাড়ির কাছে যে কস্কোটা ছিল সেখানে আবার এরকম গোটা তেলাপিয়া তখন পাওয়া যেত না, তখন ওই তেলাপিয়ার ফিলেই আনতাম। কিন্তু এই লাস্ট 2 বছর ধরে দেখছি কস্কোতে এরকম গোটা তেলাপিয়া পাচ্ছি। ফিলেটার থেকে গোটাটার আবার টেস্টটাও বেশি। প্রথমের দিকে আমি যখন দেখতাম আনতাম না, জানেন, এরকমই লাল লাল দেখতে বলে ভাবতাম কেমন হবে কি জানি। ছোটোবেলা থেকে সে তো কালচে রঙেরই তেলাপিয়া দেখেছি, আর এখানে এসেও যখন ফিলে কিনতাম তাতে তো আর মাছের গায়ের কী রঙ বুঝতে পারতাম না, কিন্তু প্রথম যখন মাছটা দেখি দেখি এরকম লাল লাল বুঝি, সেজন্য আনতাম না। এখনও বরফটা কাটেনি, একটু জলে ভিজিয়ে রাখি, বরফটা তাহলে কেটে যাবে। কস্কোতে তেলাপিয়া $3.29 করে পাউন্ড, 1 পাউন্ড মানে 500 গ্রাম থেকে একটু কম, প্রায় ধরুন ওই 250 টাকায় হাফ কেজি, মানে 500 টাকা মতো করে কেজি পড়ে এখানে। তবে অন্য জায়গায় আর একটু বেশি পড়ে, যেটা বলছিলাম। দিয়ে দোকানে গিয়ে দেখতাম লোকজন ভালোই ট্রেগুলো কিনছে, তখন একজনকে জিজ্ঞাসাই করলাম যে মাছগুলো কীরকম খেতে হয়, তখন সে বললো খুব ভালো টেস্ট। তারপর বাড়িতে নিয়ে এসে একবার বানালাম, তো দেখলাম হ্যাঁ ভালোই তো বেশ টেস্ট, তবে কালোগুলো আরও বেশি টেস্টি। অ্যামাজন থেকে এই কাঁচিটা কিনে খুব সুবিধা হয়েছে মাছ কাটার, জানেন। আগে যেমন ছুরি দিয়ে চপার দিয়ে মাছের এই লেজ কাটা ডানা কাটার সময় একদম যুদ্ধ করতে হতো, এখন ঝপাঝপ কাটা হয়ে যায় একদম। এই মাছ দুটোকে আজকে এয়ার ফ্রায়ারে তন্দুরি বানাবো। একবার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, তো তারা স্টার্টারে এরকম এই গোটা তেলাপিয়ার না তন্দুরি দিয়েছিল, জানেন, এত ভালো লেগেছিল। তারপর থেকে ওর কাছ থেকে রেসিপি জেনে নিয়ে যখনই আমাদের বাড়িতে গোটা তেলাপিয়া আসে আমি এটা করি, তবে ফিলেটা দিয়ে ওটা আবার অতটা ভালো হয় না, এটাই গোটা মাছটা দিয়ে বেশি ভালো হয়। ব্যাস হয়ে গেছে মাছটা কাটা, খুব একটা ঝামেলার কিছু ছিল না, খালি ওই ডানা দুটো কাটা আর লেজটা কাটা, মাছের তো পেটটাও পরিষ্কার করা, আঁশগুলোও ছাড়ানো, তো এই জন্য 5 মিনিটের মধ্যে রেডিও হয়ে গেল। এই দুটোকে এবার এয়ার ফ্রায়ারে তন্দুরি করতে দেবো, তারপরে বাকি মাছগুলোকে কেটে ভাজতে দেবো। আচ্ছা দাঁড়ান, একবার এই ছেলেটার কাণ্ড দেখুন। ফিশ? হ্যাঁ ফিশ, কোথায় ফিশের আই কই? কেন পুট দ্য ফিশ, রাখো ফিশটা, রেখে দাও রেখে দাও রেখে দাও। আচ্ছা থাক, আমি ওখানটা পরে কাটিং করবো। ওকে লিপ কই ফিসের লিপ কই? আউচি, হাত দিও না বাইট করে দেবে, হাত দিও না ফিসি বাইট করে দেবে। ইস ফিসি ফিসি, কব কি হলো এটা? ওই কে ফিস বাইট করে দিয়েছে? দাও দাও ফুঁ দিয়ে দেবো, দাও হ্যাপি দেখি। ও আই কেম, what is he bite ko diyeche fish? It's fine, it's fine, thank you. Back fish, back go away fish, go away fish. এখন বলছে go away fish, আর ফিসির প্যাকেট খোলার পর থেকে গোটা 50টা ফিসিকে কিসি করে ফেলেছে। দাঁড়ান এবার তন্দুরির মশলাটা বানিয়ে নি। এই 2 চামচ মতো টক দই দিলাম, এখন লেবুর রসটা দেবো না, লাস্টে যখন খাবো তখন দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি এবার জিরে গুঁড়ো, একটু গার্লিক পাউডার, এর বদলে একটু রসুন বাটা দিলেও খুব সুন্দর হবে, একটুখানি ধনে গুঁড়ো, আর এটা একটু জিঞ্জার পাউডার, আদা বাটা দিলেও একই হবে। আমার বাড়িতে অনেক দিন ধরে এই জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার এসে পড়ে আছে, ওই জন্য এখন আমি রান্নাতে এইগুলোকে ব্যবহার করে নিচ্ছি, নাহলে এইগুলোর আবার ডেট এক্সপায়ার করে যাবে। আর 1/2 চামচ তেল, অল্প একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস। আর এবার আমি সানের তন্দুরি মশলাটা পাইনি, জানেন, ওই জন্য MDH-এরটা এনেছি। আগেও আমি MDH-এর তন্দুরি মশলা ব্যবহার করতাম চিকেনের জন্য, সানের মশলাটাতে একটু লালচে ভাব বেশি আর এটা একটু হলদেটে ভাব। দান এটা একটু মিক্স করে নিই, দিয়ে এবার মাছগুলোকে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট মতো লাগবে, ততক্ষণে বাকি মাছগুলোকে কেটে ভেজে নেব। এখানে জানেন তো এয়ার ফ্রায়ারের চলটা আবার খুব বেশি, এখানে খুব একটা বেশি লোকজন ডিপ ফ্রাইড জিনিসপত্র খেতে পছন্দ করে না, যতটা সম্ভব তেলটাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে। আর এয়ার ফ্রায়ারে কিন্তু কম তেলে জিনিসপত্র হয়ও খুব ভালো, 2 মাছ রান্না হবে জাস্ট 1/2 চামচ তেলে। অনেকে আবার মাছকে পিস পিস করে কেটে নুন হলুদ অল্প একটু তেল মাখিয়ে
এয়ার ফ্রায়ারের মধ্যে ভেজে নিয়ে তারপর ঝোলে দিয়ে দেয়। বলে ভালোই হয় খেতে, কিছু নাকি বোঝাও যায় না। দান একদিন ট্রাই করব, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দান এখানে একটা ফয়েল পাতি, নালে মাছটা যখন রান্না হবে ওই মশলা তেল ঝোল সব পড়তে থাকে, তো দিয়ে নিচটা বড্ড নোংরা হয়ে যায়। ফয়েলটা পেতে দিলে তখন ওই সমস্ত কিছু ফয়েলের ওপর পড়ে, ব্যাস ফয়েলটা নিয়ে ফেলে দিলেই হয়ে যায়, হালকা একটু মাজলেই হয়ে যায়, নাহলে বড্ড ঘষতে হয়। ব্যাস হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। এখানে এয়ার ফ্রায়ারের দামও বেশ কম হয় জানেন, $30 $40 খুব ভালো ভালো এয়ার ফ্রায়ার হয়ে যায়। 3,000 3,500 টাকার মধ্যে বেশ ভালো বড় এয়ার ফ্রায়ার আরামসে হয়ে যায়। ব্যাস মাছ দুটো বসিয়ে দিয়েছি, এবার 400 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য দেবো, দিয়ে 15 মিনিট পরে আবার বার করে মাছটাকে উল্টে দিয়ে আবার 15 মিনিট দেবো, তাহলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, 15 মিনিট এদিকে আর তাকাতে হবে না। এবার বাকি মাছগুলোকে আমি ভেজে নিই। ও দাঁড়ান, এই টোস্টারটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, এটাকে একটু পরিষ্কার করে নিই। মাঝে মাঝে এই পাউরুটির গুঁড়োগুলোকে না ফেলে দিলে পোড়া পোড়া আবার গন্ধ আসে। চলুন, হয়ে গেছে, এবার মাছগুলোকে কেটে নিই। এবার যতগুলো মাছ আছে মাছগুলোকে সব কেটে নিয়ে ভেজে নেব। আজকে যেটুকু ভাজা খেলাম খেলাম, আজ আর এইগুলোকে ঝোল বা ঝাল কিছু করব না, কালকে করব। অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি ওখানে কী কী মাছ পাওয়া যায়, কেমন তার দাম, তো একসঙ্গে তো সব মাছগুলো আনা সম্ভব হয় না, যখন যখন যে মাছটা আনবো সেই মাছটার উপর আমি ভিডিও করব। এর আগে একবার ইলিশ আর রুইয়ের করেছিলাম, সেগুলো বাংলাদেশি বাজার থেকে নিয়ে এসেছিলাম, ফ্রোজেন ছিল কিন্তু ভালো ছিল টেস্ট। আর এবার তেলাপিয়া। বাংলাদেশি দোকানগুলো আমার বাড়ি থেকে যে অনেকটা দূরে সে তো আপনারা এখন জানেনই, তো করি কি কস্কো থেকে এখন নিয়ে আসি। কস্কোতে ভ্যারাইটিটা কম থাকে ঠিকই, তবে জিনিসগুলো বেশ ভালো থাকে, ফ্রেশ থাকে। একটু যদি রুই কাতলা রাখতো কস্কোটা তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। শুধু যে আমরাই তেলাপিয়াটা খেতে ভালোবাসি তা নয়, এখানকার আমেরিকানরাও দেখি খুব তেলাপিয়া খেতে ভালোবাসে জানেন, তবে ওরা বেশিরভাগই গ্রিল করে খায়। ব্যাস গল্প করতে করতে অনেকটা বড় একটা কাজ হয়ে গেল, মাছটাও মোটামুটি পুরো কাটা শেষ। এবার ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে দিয়ে দেবো। এই মাছটা যেমন কস্কোই ভালো পায়, আবার এই মাছটা চাইনিজ মার্কেটেও খুব ভালো পাওয়া যায় জানেন, ওখানে তো আবার অ্যাকোরিয়ামে জ্যান্ত থাকে, যেটা পছন্দ হবে সেটা আপনাকে বলে দিলে ওরা জালে করে তুলে দেয়, তারপর আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে বেছে দেয়। আজকে এই মাছটা চক করে পড়ে অনেকটা দেরি হয়ে গেল, দুপুরে রান্নাবান্না হয়ে গেল, ছেলেপুলেদের স্নান হয়ে গেল, তবু মাছের আর বরফ কাটছে না। গ্রীষ্মকালে মাছের প্যাকেট মাংসের প্যাকেটকে ধরে ব্যাকইয়ার্ডে বার করে দিই, গরমে সব বড় ফু ফু করে গলে যায়, কিন্তু এই শীতকালে বড় চাপ, ঘরেও বলতে চায় না বাইরেও বলতে চায় না, যেদিনই ভুলে যায় রাতে ফ্রিজার থেকে বার করতে তার পরের দিনই খাবার তৈরি করতে অনেক দেরি হয়ে যায়। চলুন এবার মাছগুলোকে ভেজে নিই, একটু হলুদ মিশিয়েছি, এবার একটু নুন দিচ্ছি, মাখিয়ে নিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, দিয়ে ভাজতে দিয়ে দেবো। রামকৃষ্ণকে নিয়ে আমার একটু চিন্তা ছিল যে ও মাছটা খাবে কি খাবে না, এখানে তো অত ভ্যারাইটিও পাওয়া যায় না, আর এখানে খুব বেশি মাছ রান্না হয়ও না। বন্ধুবান্ধবদের অনেক দেরি বাচ্চাদের শুনি যে তারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, ডিম মাংসই বেশি পছন্দ করে, কিন্তু দেখলাম মেহার থেকে বেশি রামকৃষ্ণই মাছ খেতে ভালোবাসে। তবে এবার ইন্ডিয়া গেলে বুঝতে পারবো যে এখানে যে মাছগুলো পাওয়া যায় ওইগুলোই শুধু পছন্দ করে ভালোবাসে, নাকি যা মাছ পাচ্ছে সবগুলোকেই ভালোবাসছে। ভেজে নিয়ে এগুলোকে কিছু আজকে দুপুরে ভাজা খাবো, আর কিছু ফ্রিজে রেখে দেবো ভেজে, দিয়ে কাল কিংবা পরশু সেইগুলো দিয়ে আবার ঝোল করবো। পরশুদিনকে এই গোটা মাছের সঙ্গে একটা ফিলের ট্রেও নিয়ে এসেছি, ফিলোগুলো দিয়ে মাছের চপ টপগুলোও খুব ভালো হয়, তো মাঝে মাঝে ওই জন্য একটু বানাইও, দেখি ছেলেমেয়েরাও বেশ ভালোবাসে। শশা লেবু পেঁয়াজ সস দিয়ে সন্ধ্যেবেলার দিকে মাঝে মাঝে বেশ ভালোই লাগে, গরমকালের দিনে যেমন এগুলো একটু বেশি হেভি লাগে, শীতকালের দিনে কিন্তু খুব ভালো লাগে বলুন, একটু বেশ মাছের চপ, ভেজিটেবিল চপ, ডিমের চপ। শীতের দিনে আমার মা খুব ভেজিটেবিল চপ বানাতো বিট গাজর দিয়ে, কিন্তু আমার এখানে এটা অবশ্য আর হয় না, তবে আমি মাছের চপটা করি। আবার তো শুনছি ওমিক্রনেরও ভাই চলে এলো, ডেল ওমিক্রন, বাবা আর পারা যায় না বলুন। এই দেখুন সে কখন দুপুরে রান্না হয়ে গেছে, সব ঠান্ডাও হয়ে গেল বোধহয় এতক্ষণে, ভাত, এটাতে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর এটাতে হচ্ছে গিয়ে রাত্রিবেলাতে কালকে একটা মিক্স ভেজ করেছিলাম আলু গাজর মটরশুঁটি ফুলকপি দিয়ে, এই একটুখানি বেঁচে আছে সেটা এখন বার করে দিয়েছি, আর এটাতে বাঁধাকপির তরকারি, আর এখন গরম গরম মাছ ভাজা, ব্যাস আজকে দুপুরে এইটুকুই মেনু। ও দাঁড়ান, মাছটা তো এখনও এক পিট হয়নি, একটা ব্লেন্ডার কিনেছি দেখাই, এখানে না নানা রকম ভ্যারাইটির খুব ব্লেন্ডার পাওয়া যায় জানেন, মানুষজনের মারাত্মক তো স্মুদিতে নেশা। এই যে এইটা হচ্ছে পার্সোনাল ব্লেন্ডার, একদম ছোট্ট মতো, কোথাও বেড়াতে টেড়াতে গেলে ব্যাগের কোণেও আপনি নিয়ে চলে যেতে পারবেন, সঙ্গে যদি একটু ফল মূল দুধ থাকে সকালবেলার ব্রেকফাস্টের কোনো ঝামেলাই নেই,
আবার যদি বাচ্চাও সঙ্গে থাকে তাদেরও খাবার ইজিলি পেস্ট করে দেওয়া যাবে। এটা কিনেছি আর একটাও কারণে জানেন, এটা একদম তৈরি করে নিয়ে কোথাও আর ঢালাঢালির দরকার নেই। কোথাও বেড়াতে গেলে যেমন সেই ব্রেকফাস্টের সময় তৈরি করে তাড়াতাড়ি খেয়ে ছুটাছুটি করে বেড়াতে হয়, এটাতে আর সেই ঝামেলা নেই। তৈরি করে নিয়ে আপনি আরামসে গাড়িতে নিয়ে নিন, দিয়ে ধীরে সুস্থে খেতে খেতে চলুন। আলাদা করে গ্লাসে বা স্মুদি জারে ঢালার দরকারও পড়বে না। ঢাকনাটাও বেশ টাইট, লিক প্রুফ, আর সব থেকে যেটা সুবিধা, এর মোটরটা ছোট, সেই বিশাল আওয়াজটাও হবে না। ঢাকনাটা খোলার দরকার নেই, স্ট্রয়ের মতো এখান দিয়ে স্মুদিটা খাওয়া যাবে, পড়ে গেলেও চারিদিকে ছড়িয়ে যাওয়ার ভয় নেই। আর এই যে এটা হচ্ছে ওই ফিলেটা ট্রেটা, এটা খুব ইম্পর্টেন্ট, রেজড উইদাউট অ্যান্টিবায়োটিক্স। গোটা মাছটার থেকে ফিলেটার দামটা একটু বেশি পড়ে। গোটা মাছটা ওই $3.29 করে পাউন্ড পড়তো, আর এটা $5.50 করে পাউন্ড, প্রায় $700 মতো করে কেজি পড়ে। হয়ে গেছে একদিকটা জানেন, দাঁড়ান দেখাই। এই দেখুন কি সুন্দর হয়েছে না। এবার এটাকে উল্টে দেবো। গোটা মাছটাই মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু অন্য দিকটাতে এইরকমই পোড়া পোড়া ভাবটা আসেনি, তো ওইটার জন্য আরেকবার দেব। দেখছেন কোনো খাটনি নেই এই রেসিপিটায়, ব্যাস মশলাপাতি মাখিয়ে একটুখানি তেল মাখিয়ে বসিয়ে দিলেই হবে। মোটামুটি একটা মিক্সার গ্রাইন্ডারের যেরকম দাম, একটা এয়ার ফ্রায়ারেরও মোটামুটি তাই। ওর বাবাকে বললাম একটু স্যালাডটা কুচিয়ে দিতে, বাড়ি থেকে অফিসেও এই একটা ভালো হয়েছে জানেন, দুপুরে স্যালাডটা এখন মানিকই কোচায়। ভাবা যায় না বলুন, 2 বছর বাড়ি থেকে অফিস, আগে এই অফিসের জ্বালায় না খুব অতিষ্ঠ হতাম, সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হতো রাজধানী ধরলাম। এই ব্রেকফাস্ট বানাও, এই লাঞ্চ তৈরি করে দাও, এই জামাকাপড় বার করে দাও, আর এক ধাক্কায় সব কাজগুলো যেন এক নিমিষে বন্ধ হয়ে গেল। সবই করতে হয় ঠিকই, কিন্তু তাড়াহুড়োটা জীবন থেকে অনেকটা কমে গেছে। চলুন ওই দিকটাও মোটামুটি হয়ে গেছে, দেখি কেমন হলো, আর তর সইছে না জানো। কি ভালো হয়েছে দেখুন, আর খুব সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে বেশ। এইভাবে এখন আমি কম তেলে চিকেনও করি, ফ্রেঞ্চ ফ্রাইসটাও খুব ভালো হয় জানেন। স্যালাডটাতে একটু লেবুর রস, একটু বিট নুন আর একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলাটা দিলে দেখি স্যালাড থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরায়। চলুন আমরা এবার তাহলে লাঞ্চে বসি। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। অনেকেই আপনারা মেসেজে জানাচ্ছেন যে দিদি আপনার ভিডিও কেন নোটিফিকেশান পাই না, এখানে আমার সেটিংসে কিছু করার জায়গা নেই জানেন। আপনারা না কিছু একটা কমেন্ট করবেন বা কিছু একটা ইমোজিও দিতে পারেন, তাহলে ফেসবুক তখন অ্যাক্টিভ মেম্বার্সদেরকে না আইডেন্টিফাই করতে পারে, তখন ফেসবুক থেকে তাদেরকে নোটিফিকেশান পাঠায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।